স্বচ্ছ গণবণ্টন ব্যবস্থা সুনিশ্চিত করতে গুচ্ছ পদক্ষেপ নিচ্ছে রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর তৎপর হয়েছে খাদ্য দপ্তর। বিভিন্ন জায়গায় পরিদর্শনে যাচ্ছেন মন্ত্রী। রবিবার সেরকম একটি অভিযানে মিলল দুর্নীতির হদিশ। এদিন বারাসাতের দক্ষিণ পাড়ায় একটি সমবায় সমিতি পরিচালিত রেশন দোকানে যান জ্যোতিপ্রিয় মল্লিক। মন্ত্রী জানিয়েছেন পরিমাণে কম আটা দিয়ে খোলা বাজারে তা চড়া দামে বিক্রি করা হচ্ছিল। সমবায় থেকে এক বস্তা আটা বাজেয়াপ্ত করা হয়েছে। এখানে প্রচুর লুজ আটা পেয়েছি, প্রচুর লুজ আটা। যে বস্তাটা নিচ্ছে সেই বস্তাটা রাস্তায় চেঞ্জ হয়েছে একদম। তাহলে চালের গুণগত মান আমরা বললে চেঞ্জ হয়ে যাচ্ছে, তারা তো সবাই এই একই জিনিস করে বেড়াচ্ছে। যে মানুষকে আমাকে দেখে দোকানদার পালিয়ে গেছে, তার ওরা সেক্রেটারি কোম্পানি তো উনি ডাকারে আমাকে যেই দেখেছেন আমি উপরে দাঁড়িয়ে যে দৌড়চ্ছেন, দৌড়ে পালিয়ে গেলেন দোকান বন্ধ করে। বেশ কিছু নথি বাজেয়াপ্ত করার পর সমবায় সিল করে দিয়েছে প্রশাসন। শো কজ করা হয়েছে কর্তৃপক্ষকে। দুর্নীতি খোঁজে বারাসাতের পাশাপাশি মধ্যমগ্রামের কয়েকটি রেশন দোকানে অভিযান চালান খাদ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন এই অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।